নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে আনোয়ার আলী ইস্টবেঙ্গল মোহনবাগান রঞ্জিত বাজাজ এই যে পুরো বিষয়টা এই বিষয়টা নিয়ে কিন্তু একটা পাকাপুক্ত খবর শেয়ার করা রয়েছে আর সেই খবরটা কি সেটা তোমরা কমবেশি গতকাল রাত থেকে বা গতকাল থেকেই তোমরা কম বেশি জানতে পেরেছ যে ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দল পাঁচ বছরের চুক্তিতে আনোয়ারালিকে সই করিয়ে নিয়েছে একটা বড় সোর্স এই বিষয়টা নিয়ে যখন খবর করে তারপর থেকে কিন্তু এই বিষয়টা নিয়ে বেশ আলোচনা চলেছে সমর্থকদের মধ্যে এবং সবাই কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে আর ট্রান্সফার মার্কেটে এটার কিন্তু একদম হট টপিক ছিল তো সব কিছু মিলিয়ে এই বিষয়টা নিয়ে শেষ সিদ্ধান্ত যারা আর কি নিত তারা হচ্ছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তো সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে কিন্তু এই বিষয়টা যায় এবং তারাই সিদ্ধান্ত আজকে নিয়ে নিয়েছে একদম যে এই বিষয়টা নিয়ে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটা হচ্ছে আনোয়ার আলী লোন ডিল মোহনবাগানের ক্ষেত্রে ভ্যালিড কারণ যখন দিল্লি এফসি থেকে অবশ্যই লোন ডিলের যে ডিলটা করেছিল মোহনবাগান দল তখন কিন্তু ফিফার যে নিয়মটা এখন আমরা দেখতে পাচ্ছি জানতে পাচ্ছি যে এক বছরের বেশি লোন দিলে কোনো প্লেয়ার একটা দলে থাকতে পারবে না সেই নিয়মটা কিন্তু তখন ছিল না এবং সেই নিয়মটা তখন ভারতীয় ফুটবলে ছিল না এবং ভারতীয় ফুটবলারদের ক্ষেত্রেও সেটা কিন্তু প্রয়োজ্য ছিল না তো সেই ক্ষেত্রে আনোরালিকে যখন নিয়েছিল সেটা কিন্তু একদম লোন দিলেই হয়েছিলো একটা লম্বা লোন দিলে সেই ক্ষেত্রে এখন যদি ইস্টবেঙ্গল এফসি দলে আনোয়ার আলীকে খেলতে হয় বা তাকে আমরা যদি দেখতে চাই তাহলে মোহনবাগানের কাছ থেকে নো অবজেকশনের সার্টিফিকেট কিন্তু যেটা রয়েছে সেটা যদি তারা দেয় তাহলেই কিন্তু আনোয়ার আলী এফসি দলে খেলতে পারবে আর মোহনবাগান দল এটা তো কখনোই কিন্তু করবে না যে নো অবজেকশনের সার্টিফিকেট তাদের দিয়ে দেবে এটা কখনোই হবে না তো সব মিলিয়ে মোহনবাগানেরই ফুটবলার থাকছেন আনোয়ার আলী এবং এই ক্ষেত্রে আগের দিনও মোহনবাগানের যে সোশ্যাল মিডিয়ার অ্যাডমিন রয়েছে তিনি কিন্তু একটা অন্যরকম ভিডিও পোস্ট করেছিল আনোয়ার আলীকে নিয়ে সেটা নিয়েও কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গেছিলাম যে মোহনবাগান দলেই তিনি থাকছেন এবং আজকে কিছুক্ষণ আগে আবারও তিনি একটা ভিডিও পোস্ট করে আনোয়ার আলীকে নিয়ে এবং আবারও কিন্তু মোটামুটি ইস্টবেঙ্গল এফসি দলকে একটা পাল্টা জবাব দিয়ে দেয় যে ইস্ট বেঙ্গল এফসি দলে আনোয়ার আলী যাচ্ছে নাকি মোহনবাগান দলে থাকছে সেরকম একটা মিন করে তো সেই ক্ষেত্রে মোহনবাগানের অ্যাডমিন কিন্তু বেশ এই মুহূর্তে মজায় রয়েছে এবং মজার মাধ্যমে তিনি কিন্তু ভিডিও আপলোড করছে আনোয়ার আলীকে নিয়ে এবং তোমরা এখনই দেখতে পারো যে মোহনবাগানের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখানে কিন্তু আনোয়ার আলীকে নিয়ে ভিডিও পোস্ট করা হয়েছে তো আনোয়ার কিন্তু মোহনবাগানের প্লেয়ার মাঝখানে এত মোটামুটি একটা হাস্যকর বিষয় কিন্তু আমরা দেখলাম যেটা ইস্টবেঙ্গল এফসি দলকে নিয়ে উঠেছিল এবং সবাই ভেবেছিল যে ইস্টবেঙ্গল এফসি দলেই তিনি সই করছেন কিন্তু শেষ সিদ্ধান্ত সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যেটা নিয়েছে সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার কিন্তু আনোয়ার থাকছে এবং ফিফার যে নিয়মটা ছিল সেই নিয়মটা কিন্তু যখন মোহনবাগান দল দিল্লি এফসি থেকে তাকে লোন দিলে নেবার জন্য যে ডিলটা করেছিল তখন কিন্তু সেই নিয়মটা ছিল না ভারতীয় ফুটবলে এখন হয়তো এসছে কিন্তু এখনও সেটা সেই নিয়মটা চালু করেনি কিন্তু এখন নিয়ম এসছে কিন্তু এখনও চালু করেনি পরবর্তী সময় হয়তো করবে বাট সেই সময় ছিল না যার কারণেই কিন্তু এই সিদ্ধান্ত রয়েছে যে মোহনবাগানের এই আনোয়ার আলী যদি কোনো নতুন ক্লাবে খেলতে চায় তাহলে মোহনবাগানের পারমিশন ছাড়া খেলতে পারবে না বা মোহনবাগানের নো অবজেকশন সার্টিফিকেট যদি পায় তাহলেই খেলতে পারবে